আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চিটাগং সেগুন কাঠের ফুল একটি বেডরুম সেট। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ডোরান ফার্নিচারের পক্ষ থেকে। একজন প্রবাসী ভাই জাকির সাহেব, ওনার বাড়ি হচ্ছে আপনার সামাইরে। তো ভাই আমাকে তিনটা প্রোডাক্টের অর্ডার করেছেন, একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ছয় চেয়ারের, এবং আমাদের দোকানের সবচেয়ে রাজকীয় একটি রিং কাট এবং একটি ওয়াল শোকেস নিয়েছে ফুল কার্নিশের নকশা। তো এই ডাইনিং টেবিলটা আপনারা দেখেছেন ইতিমধ্যে, কিন্তু সারা বাংলাদেশে অনেকবারই সেল দিয়েছি এবং এটা টপটা কিন্তু একদম আধুনিক এবং নতুনভাবে মূলত নিয়ে এসেছি। তো এই ডাইনিং টেবিলটার প্রাইসটা হচ্ছে 80,000 টাকা, সেখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে। তো ডিসকাউন্ট সহকারে কিন্তু আপনারা প্রাইসটা পেয়ে যাবেন। তো আমি আপনারা এটার ইয়াটা দেখিয়ে দিই, দেখুন তা এটার চেয়ারটা খুব সুন্দর, লাক্সারি একটা চেয়ার, একটা কিন্তু একটা ডাইনিং টেবিলের সৌন্দর্য হচ্ছে চেয়ারটা। আমি একটু আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিই। এই দেখুন এটার ঘাড়িটা এখান থেকে ধরো, এই গাড়িটা দেখুন পাক্কা 2 ইঞ্চি মোটা, এবং এই টপটা যে আমরা করেছি এই টপটা এখান থেকে কিন্তু 18 ইঞ্চি আছে, এবং এই টপটার এখান থেকে কিন্তু ডাইনিং টেবিলের যে গ্লাসগুলোর মধ্যে শেফট করা, সেই শেফটের আদলে মূলত করা। তো এখান থেকে মূলত আছে হচ্ছে আপনার 11 ইঞ্চি পাক্কা। তো এই ডাইনিং টেবিলগুলো কিন্তু আপনার ইতালিয়ান ওয়াটার প্রুফ লেকার বানিশ করা। আমি বরাবর বলে থাকি আপনাদেরকে, চিটাগং সেগুন কাঠ চিনার উপায় হচ্ছে এই যে কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঠের ফাইবারগুলো মূলত চিটাগং সেগুন কাঠ চিনার উপায়। তো এখানে আমি এই টপটা একটু মেপে দেখে দেখুন, হরিণের পায়ার মতো কত মোটা, 18 ইঞ্চি, 18 ইঞ্চি মোটা মানে সর্বোচ্চ। আগে কিন্তু আমরা এই হরিণের পায়াগুলো 6-6 দিতাম, কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সেল বেশি এর জন্য আমরা এই টপটা দিচ্ছি আপনার 7-7 পায়া দিচ্ছি। তো এখন আসি আমরা এই খাটটার ব্যাপারে কথা বলি। এই খাট, তো এই খাটটা কিন্তু 6 ফিট বাই 7 ফিট, এবং একটা বিষয় হচ্ছে এই খাটটার দামটা এত হওয়ার কারণটা হচ্ছে অনেকেই একটু কোশ্চেন করতে পারেন যে ভাইয়া ও দামটা একটু মনে হচ্ছে বেশি হচ্ছে। দেখুন এই খাটটা কিন্তু কোনো আনসলিড কাঠ কিন্তু এই খাটটার মধ্যে ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ সলিড পিওর চিটাগং সেগুন কাঠের মধ্যে খোদাই করা নকশা। এটা প্রাইসটা কিন্তু এখন ডিসকাউন্ট সহকারে 1,15,000 টাকায় পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ পিওর চিটাগং সেগুন, এখানে কিন্তু কোনো আনসলিড কাঠ নেই। আপনারা একটি বিষয় দেখবেন, অনেক খাঁটি কিন্তু দেখা যায় আপনার আলগা জোড়া লাগানো থাকে, কিন্তু দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখুন কতটা এই যে ফিনিশিং এবং কতটা এই যে জালিগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা। মেস্তুরিদের অনেক পরিশ্রম অনেক কষ্টের দ্বারা মূলত এই ডিজাইনগুলো তৈরি হয়। একটা সাধারণ খাটের চেয়ে কিন্তু এই খাটটা অনেক সময় লাগে এবং কষ্টটাও কিন্তু অনেক বেশি হয়। তো যাই হোক, আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান সরাসরি এসে এই খাটটা আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি। তাহলে তো বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী যে কোনো কাঠ যদি আপনি 8-9 মাস শুকান, সেক্ষেত্রে কিন্তু এই কাঠগুলো কিন্তু কখনোই পরিপূর্ণভাবে শুকায় না। এর জন্য মূলত আমরা এই কাঠগুলোকে সিজনিং করি, এবং আমি আমার নিজের প্রশংসা করব না, আপনারাই বলবেন। এই যে দেখেন এই গোলাপটা কীভাবে কত সুন্দর করে নিখুঁতভাবে মূলত আমরা ফুটিয়েছি, কারণ এই গোলাপটা কিন্তু অনেক জায়গায় দেখেছেন আমাদের ফিনিশিংগুলো দেখেন, আমরা যদি এখানে হাতটা দিই আমার হাতটা কিন্তু এখান থেকে স্লিপ কাটবে, এতটাই মূলত আমরা মালের ফিনিশিং দিই। তো এই যে দেখুন কত সুন্দর নিখুঁতার কারুকার্য দিয়ে সাজানো অপু ডোরান ফার্নিচার। তো এই ওয়াল শোকেসটা আমরা ওনার কাছে দিয়েছি এই ওয়াল শোকেসটা সেল দিয়েছি অনলি 50,000 টাকা, 6 ফিট বাই 7 ফিট, এবং এটার ঘাড়িটা 1 ইঞ্চি মোটা। বাজারে সবচেয়ে ভালো তালা যেটা পিতলের, সেই তালাগুলো মূলত আমরা ইউজ করেছি। তো দূর থেকে একটু দেখে দাও এই ওয়াল শোকেসটা, তো ভারী নকশার এই ওয়াল শোকেসটা। আপনারা আমাদের এই কার্নিশগুলা, এগুলা কিন্তু কোনো আলগা কোনো কাঠ নাই, আমাদের প্রতিটা কাঠই সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। বাংলাদেশে একমাত্র অপু ফার্নিচারই এই অত্যাধুনিক মেশিনের সাহায্যে মূলত এই কাঠগুলোকে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি। তো এই যে পাল্লাগুলো আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে এগুলো কিন্তু খুব ভালো মানের পাল্লা ব্যবহার করা, এবং এই কাঠটা দেখুন পাক্কা কিন্তু আপনার 1 ইঞ্চি মোটা আছে দেখুন। এবং আমাদের এই যে বাটামগুলো, অনেকে দেখে এইগুলো লেবেল দেয়, কিন্তু এই বাটামগুলো দেখা দেয় কি দিলে আপনার এই কাঠটা মজবুত হয়, কোনো কখনও বাঁকা এবং ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। তো ভিতর বাইর সব আমাদের কাঠ ইউজ করা, আমরা লোকাল কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করি না। তো এটা ড্রয়ারগুলো দেখিয়ে দিই, দেখুন আমাদের ভিতরের ফিনিশিংটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে হাতটা ধরলে হাতটা কিন্তু আপনার স্লিপ কাটবে। এটা হচ্ছে ইতালিয়ান ওয়াটার প্রুফ লেকার বানিশে মূলত করা, এটা প্রাইসটা হচ্ছে অনলি 50,000 টাকা,
এবং এটা কানিসটা একদম নিখুঁত, এটার খোদাই করা নকশা। তো এই ধরনের রাজকীয় ডিজাইনগুলো কিন্তু ওপো ডোরান ফার্নিচারে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের অনেকেই সর্বপ্রথম ফোন দিয়ে আমাদের শোরুমের ঠিকানাটা জানতে চান। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ মাদ্রাসা ইস্টার্ন মিরপুর রোড, অর্থাৎ মিরপুর শাহ আলী মাজার থেকে অতি নিকটে, এবং উত্তরা আবদুল্লাপুর থেকে কিন্তু অতি নিকটে ওপো ডোরান ফার্নিচার। বিশ্বাসতা সততার সাথে এগিয়ে চলা ওপো ফার্নিচার আজকে ওপো ফার্নিচার এতদূর আসতে পেরেছে, এই অবদানটা ছিল যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এতদূর আসার সৌভাগ্য করে দিয়েছেন, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রবাসী ভাই এবং বন্ধুদের উদ্দেশ্য বলবো, যেখান থেকে আপনারা অর্ডার করবেন সততা এবং আদর্শের সাথে মূলত আপনার বাসায় মালটা পৌঁছে যাবে। একটা কথা বলি, অনেকেই বলেন যে অনলাইন অনলাইন শোরুম, তো তাদের উদ্দেশ্যে আমি একটা বিষয় অবগত করে বলতে চাই। হ্যাঁ, এক তিন চারটা শার্ট ফ্যান ফেসবুক পেজগুলো অ্যাড দিলাম, তাদের সেটা দেখা যায় বাসায় বসেও কিন্তু তারা সেই বিজনেসটা করতে পারে অনলাইন। এই যে আমাদের রাস্তার পাশে আপনার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেসটা দিয়েছি, এটা কিন্তু কোনো অনলাইন না। আমি আলফারদিন ইব্রাহিম, আমি আমার কোম্পানির অ্যাড দিই, যার ভালো লাগবে সে আমাদের এখান থেকে দেখে শুনে জিনিস কিনবেন। তবে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের শোরুমে এই যে খাটগুলো দেখেন, এইগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত ঘষা মাজা কোনো প্রকার বানিশ করি নাই, এইভাবে মূলত রেখে দিয়েছি। এগুলো কিন্তু সব অর্ডারই মাল, তো যখন আমাদের অর্ডার হয় ঠিক এইভাবে আমাদের দোকানে রাখি, ঘষা মাজার পরে কাস্টমার যখন দেখে তখন আমরা বানিশটা করি। ব্যবসা হচ্ছে সততা এবং আদর্শ জায়গা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবার পরিবারের দিয়ে খেয়াল নেবেন, ধন্যবাদ সবাইকে।